রাজার কুমার দুনিয়াতে একা, তার সাথে যে জঙ্গলেতে রাজকুমারীর দেখা। গভীর রাতে পথ হারিয়ে একা যেতে যেতে জঙ্গলেতে রাজকুমারী পড়ল বাঘের হাতে। হলুম হলুম, এক যে ছিল রাজার কুমার। উরে বাবা, তারপর কি হলো? তারপরে সেই ডোরা কাটা বিরাট বাঘের সাথে করলো লড়াই রাজার কুমার একাই খালি হাতে। তাই নাকি? তাই না, দেখে রাজকুমারী ভয়ে মূর্ছা গেল। রাজকুমার তার সেবা করে প্রাণে তাকে বাঁচালো। হো, তখন রাজকুমারীকে দেখে যে তার মনের মাঝে প্রেমের ছবি হলো যে আঁকা। এক যে ছিল রাজার কুমার। কি মজা কি মজা! তারপরে কি দুজনের বিয়ে হলো? না না, রাজকুমারের ভাগ্য তখন যে অত ভালো ছিল না। প্রথম প্রথম রাজকুমারী রাজকুমারকে দেখে ফিরিয়ে নিত মুক্তি যে তার রাজকুমারের থেকে। কেন কেন? হাল ছাড়িনি রাজার কুমার, শেষে এলো শুভ দিন। রাজকুমারী ধরা দিল তার প্রেমেতে একদিন। ভালোবেসে গল্পে গানে করতো তারা মজা, কিন্তু তাদের ভালোবাসার বাধা স্বয়ং রাজা। তাহলে তো রাজকুমারের ভীষণ বিপদ। জানো, অন্য দেশের রাজকুমারের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছেন রাজা মশাই নিজেই সেথায় গিয়ে, নিজেই সেথায় গিয়ে। ও, সেই কথাটি জেনে রাজার কুমার ভেবে মরে কেমন করে থাকবে সে একা। এক যে ছিল রাজার কুমার। তাহলে কি রাজকুমারীর সঙ্গে ওর বিয়ে হলো না? না না, বুদ্ধি করে রাজার কুমার রাজপ্রাসাদে এসে হলো রাজার অতিথি, সে মজার ছদ্মবেশে। বুদ্ধি রাতে রাজা মশাই সোনার খাটে ঘুমালে, দুজন মিলে করতো দেখা রাজার চোখের আড়ালে। ও দিদি, রাজা মশাই কি ভীষণ রাগী! ওরে বাবা, রাজা মশাই ভীষণ রাগী, জানলে দেবে ফাঁসি, কেউ দেখেনি রাজার মুখে কোনোদিনই হাসি। রাঙ্গরুরের ছানা নাকি? কেমন করে রাজার কুমার বলবে ডেকে তাকে, রাজা মশাই ভালোবাসি আমি তোমার মেয়েকে। তাহলে তো ভীষণ বিপদ। এখন কি করে বলে সে আসল কথা, ভেবে ভেবে রাজকুমারীর মনে ব্যথা। এক যে ছিল রাজার কুমার। ওদিকে সেই অন্য দেশে রাজার কুমার এসে বিয়ের কথা বলতে এলো ফুফু জামাই বেশে। মনের দুঃখে শ্রাবণ এলো রাজকুমারীর চোখে, মনের দুঃখে শ্রাবণ এলো রাজকুমারীর চোখে। রাজার কুমার দিশে হারা বিপদ চারিদিকে। ওরে বাবা, তাই দেখে রাজার কুমার সাহস করে বলতে গেল মনের কথা রাজার ঘরে। তারপরে কি যে হলো নেই তো জানা, কার কপালে কি যে আছে কেউ জানে।